হলো ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম শুরু করার আগে আমাদের জানতে হয় ফেজ ডায়াগ্রামটা আমরা কেন পড়ব। ফেজ ডায়াগ্রাম হলো হিট ট্রিটমেন্টের বেস। ফেজ ডায়াগ্রাম না বুঝতে পারলে আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম বোঝা যাবে না, আর আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম না বুঝলে স্টিলের যে হিট ট্রিটমেন্ট করা হয়, যেটা দিয়ে আমরা স্টিলের বিভিন্ন মেকানিক্যাল প্রপার্টিকে কন্ট্রোল করতে পারি, সেইটা আমরা বুঝতে পারবো না। সুতরাং ফেজ ডায়াগ্রাম আমাদের হিট ট্রিটমেন্ট বুঝতে গেলে অবশ্যই আগে ফেজ ডায়াগ্রামটা বুঝে নিতে হবে। আচ্ছা, তো সরাসরি ফেজ ডায়াগ্রামে ঢোকার আগে আমি একটুখানি মজা করে নিতে চাই, যাতে খুব সহজে ব্যাপারটা বুঝে যায়। এখানে ফেজ ডায়াগ্রাম বলতে আমরা জেনারেলি মেটালের ফেজ বুঝব। তো ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে তোমরা যেমন একটা জীবনের বিভিন্ন সময় একটা কাটাও, বা ধরো আমি বিভিন্ন ছবিতে যে দেখিয়েছি তোমার বিভিন্ন লাইফ দেখি বুঝতে পারছো যে বিভিন্ন অবস্থায় তোমার বিভিন্ন রকমের এম থাকে, তো সেরকম প্রপার্টি থাকে। সেরকম মেটালেরও বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকমের প্রপার্টি থাকে, তো সেইগুলোকেই আমরা এখানে স্টাডি করব। তো প্রথম আসি ফেজ, আমরা যেটা করে স্কুল লেভেলে পড়ে ফেলি অলরেডি, সেটা হচ্ছে জলের আমরা ফেজ পড়ে ফেলি, স্টিম, ওয়াটার, আইস, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি, এবং শুধু তাই না, ওর ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি থাকে ওয়াটারের। তো ওয়াটার নিয়ে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ আমরা মেটাল নিয়ে কাজ করব। তো আমি ডান দিকে আয়রনের ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট প্রপার্টি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা হচ্ছে একদম 1538 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে আমাদের কী থাকে, লিকুইড সিচুয়েশান। আচ্ছা, তার নিচে কী থাকে, ডেল্টা ফেরাইট, তার নিচে গামা ফেরাইট, তার নিচে আলফা ফেরাইট। আচ্ছা, এখানে বলে রাখি যে তিন রকম ফেজের সঙ্গে কিন্তু স্ট্রাকচারগুলো এখানে দেওয়া হয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিসিসি এফসিসি যে স্ট্রাকচার, সেটা কিন্তু তোমরা অলরেডি ক্রিস্টালোগ্রাফি চ্যাপ্টারে পড়ে এসছো, ক্রিস্টালোগ্রাফিকে, যে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচারের কিন্তু মেটেরিয়ালের প্রপার্টিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। একটা হয়তো কোল্ড ওয়ার্কিং করা ইজি, একটা হট ওয়ার্কিং করা ইজি, সুতরাং দুটো জিনিস এক হবে না কখনোই। তো তার মানে আমরা ফেজ মানে কি বলতে পারি, ফেজ ইজ অ্যাকচুয়ালি ফিজিক্যালি ডিস্টিংক্ট, কেমিক্যালি হোমোজিনিয়াস অ্যান্ড মেকানিক্যালি সেপারেবল ম্যাটার। মানেটা কী দাঁড়ালো, মানে আমি একটু খুব সহজে একটা এক্সাম্পল দিয়ে বলেছি, মনে করো ঝালমুড়ি, ঝালমুড়ি হলো আমার অ্যালয়, যেমন আমরা স্টিল, স্টিল কী দিয়ে তৈরি হয়, আয়রন কার্বন জেনারেলি, তার সঙ্গে এখন মলিবডেনাম, ক্রোমিয়াম, হ্যাঁ, নানান রকম এলিমেন্ট অ্যাড হয়। তো মনে করো সেই যে স্টিলটা আমরা ইউজ করছি, ধরো স্টেনলেস স্টিল, সেটা হচ্ছে ঝালমুড়ি, তার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট আছে। তো ঝালমুড়ির মধ্যে ওই মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শশা, টমেটো, চাট মশলা, যা যা তুমি দিচ্ছ, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ফেস, যেগুলো কি ফিজিক্যালি ডিস্টিং, প্রত্যেকে আলাদা আলাদা করে চেনা যায়। তুমি যদি কেমিক্যাল টেস্ট করো, মুড়ির সঙ্গে নিশ্চয়ই চানাচুরের টেস্ট সেম হবে না, এবং মেকানিক্যালি সেপারেবল, মানে তাদেরকে সেপারেট করা সম্ভব। তার মানে মুড়িটা হলো আমার একটা ফেস, সেমভাবে আমি যদি একটা স্টিল স্ট্রাকচার দেখি, তার মধ্যে আয়রনটা হলো আমার একটা ফেস। এবার আয়রনের তিন রকম ফেস আছে, দেখ বললাম এই মাত্র, ডেল্টা, গামা, আলফা। তো সেইটাকে আমরা এক একটা ফেস বলবো। হতেই পারে আলফা ফেরাইট, গামা ফেরাইট অ্যাট এ টাইম একই জায়গায় আছে, হতেই পারে, কিন্তু দুটোকে আলাদা করা যেতে হবে। আলাদা যদি না করা যায় তাহলে কিন্তু আমি তাকে ফেস বলবো না। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইজ নট এ ফেস, দিস ইজ এ কেমিক্যাল কম্পোনেন্ট। কারণ সোডিয়াম আর ক্লোরাইডকে তুমি মেকানিক্যালি সেপারেট করতে পারো না, কেমিক্যালি সেপারেট করতে পারো। কেমিক্যালি সেপারেট করলে হবে না, মেকানিক্যালি সেপারেট করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এবার ঢুকবো সরাসরি ফেজ ডায়াগ্রামে। আমরা ফেজ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামও বলে থাকি, কারণ ফেজ ডায়াগ্রামে আমরা যে কার্ভগুলো দেখবো বা টোটাল যে রিয়াকশানগুলো হয়, এগুলো সাধারণত থার্মোডাইনামিক্সের ল মেনে চলে, এবং এগুলো সব আইডিয়াল, আমরা সব আইডিয়াল। এই যে এখানে আমি একটা দেখাচ্ছি, এটার ওয়াই অ্যাক্সিস বরাবর ফেজ ডায়াগ্রামে টেম্পারেচার নেওয়া হয়, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোজিশান নেওয়া হয়। কোন কম্পোজিশান, সলিউটের কম্পোজিশান। এখানে আমরা কী করছি, আইসের সঙ্গে একটু সল্ট মেশাচ্ছি। তো সল্ট মেশালে পরে কী হয়, আমরা সবাই জানি আইসের মেল্টিং টেম্পারেচার কমে যায়, যে কারণে আমরা বরফে নুন দিয়ে রাখলে বরফ অনেকক্ষণ পর্যন্ত গলে না, না গলে থাকে। দেখতে পাচ্ছ, যদি যেই মাত্র আমরা আইসের অ্যামাউন্ট বাড়াতে থাকছি, ওটা কী হচ্ছে, একটা অ্যামাউন্ট অফ একটা টাইম অবধি, একটা অ্যামাউন্ট অফ আইস অবধি, এটা -20 ডিগ্রি অবধি সেন্টিগ্রেডে, -20 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা থাকছে। তার মানে কি, আইসটা অনেকক্ষণ ধরে তোমার আইস ফেজেতেই থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব কপার জিঙ্ক ফেজ ডায়াগ্রাম। কপারের মেল্টিং পয়েন্ট 1085, জিঙ্কের মেল্টিং পয়েন্ট অলমোস্ট 420, কিন্তু যখন আমরা দুটোকে একসঙ্গে মিক্সিং করব, দেখতে পাচ্ছ অলরেডি ধরো 40% জিঙ্ক
আমি যদি এই পয়েন্টটা ধরি, এইদিকে জিঙ্কের কম্পোজিশন নেওয়া হয়েছে, মানে এইখানে 100% জিঙ্ক, এখানে 0% জিঙ্ক, তেমনি এখানে 100% কপার, এখানে 0% কপার। ওকে, এটা মাথায় রাখতে হবে, এটা এটা অপোজিট ডাইরেকশানে ফ্লো হয়, এদিক থেকে এদিকে গেলে, এদিক থেকে এদিকে গেলে জিঙ্ক বাড়বে, এদিক থেকে এদিকে গেলে কপার বাড়বে। আচ্ছা, তো দেখো গ্র্যাজুয়ালি এর মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করছে, মানে 40% আমি যদি জিঙ্ক মিশিয়ে দিই কপারের সঙ্গে, তাহলে কিন্তু তার মেল্টিং পয়েন্ট না তো কপারের কাছাকাছি যাবে, না তো জিঙ্কের কাছাকাছি যাবে, ওটা মাঝামাঝি একটা পজিশনে থেকে যাবে। ওকে, আচ্ছা, তো এই যে চেঞ্জগুলো হয় ফেজ ডায়াগ্রামে, আমরা এইগুলোই মেনলি ডিটেক্ট করি। আচ্ছা, ফেজ ডায়াগ্রাম জানতে গেলে আমাদেরকে মাইক্রোস্ট্রাকচার বুঝতে হবে। মাইক্রোস্ট্রাকচার নাম শুনেই বোঝা যাচ্ছে যে মাইক্রোস্ট্রাকচার হচ্ছে আসলে একটা ডায়াগ্রাম যেটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো। কী ধরনের মাইক্রোস্কোপ? অপটিক্যাল অর ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা, এখানে আমরা পাশে একটা মাইক্রোস্কোপের মাইক্রোস্ট্রাকচারের ছবি দেখতে পাচ্ছি অলরেডি। এটা একটা স্টিল স্ট্রাকচার নেওয়া হয়েছে। তো আমরা মাইক্রোস্ট্রাকচার দেখবো কেন, কী কী পাবো মাইক্রোস্ট্রাকচার থেকে? মাইক্রোস্ট্রাকচারের মধ্যে যে বড় বড় এগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি গ্রেন, আর পাশে যে বাউন্ডারিগুলো দুটো গ্রেনের মাঝখানে যেগুলো, এগুলোকে বলা হচ্ছে গ্রেন বাউন্ডারি। তো বুঝতে সুবিধা হবে যদি বোঝা যায় যে এই গ্রেনগুলো কী করে তৈরি হলো, গ্রেন বাউন্ডারিগুলোই বা কী করে তৈরি হলো। তো আগে জানতে হবে সলিডিফিকেশান কীভাবে হয়। যে কোনো মেটেরিয়ালে সলিডিফিকেশান হয় কোনো ফরেন অ্যাটম বা ইম্পিউরিটি থেকে। কোনো পিওর মেটেরিয়াল সাধারণত ডাইরেক্টলি সলিডিফাই করে না। আমি এগুলো মনে করো একটা করে পিওর অ্যাটম, সরি, ইম্পিউরিটি বা ফরেন অ্যাটম চুজ করছি প্রত্যেকটা গ্রেনেতে, মানে যখন ওরা লিকুইড ছিল। তারপর যখন সলিড হতে শুরু করবে, তখন ওই ইম্পিউরিটিকে কেন্দ্র করে বা ফরেন অ্যাটমকে কেন্দ্র করে আস্তে আস্তে সলিডিফিকেশান হতে থাকবে, মানে ওর সাইজটা বাড়তে থাকবে অনেকটা, ওই এটাকে নিউক্লিয়েশন বলা হয়। ওকে, মানে একটা বাচ্চা হওয়ার মতো, একটা বাচ্চা যেমন প্রথমে মায়ের পেটে থাকে, প্রথমে একটা ছোট্ট কোষ থাকে, একটা কোষ থেকে দুটো কোষ হয়, দুটো কোষ থেকে চারটে কোষ হয়, সেমভাবে ঠিক সেম প্রসিডিওর, খালি এটা মেটাল, ওটা মানুষ বা হিউম্যান বিং বা কোনো প্রাণী, সাইজটা খালি বাড়তে থাকবে। তো বাড়তে 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 কী হবে, একটা টাইম পর দুদিকের দুটো যে পাশাপাশি ইম্পিউরিটি তৈরি হয়েছিলো, তারা একটা টাইম পর দুজনে ক্ল্যাশ করে যাবে। ক্ল্যাশ করে গেলে কী হবে, এ আর ওকে বাড়তে দেবে না, ও আর একে বাড়তে দেবে না, তাহলে একটা টাইম পর দুটো দুজনেই এসে একটা জায়গায় এসে থেমে যাবে। এরপরে কী ঘটবে, যখন আমরা দেখবো যে জিনিসটা সলিডিফাই হয়ে গেছে, মানে এবার আস্তে আস্তে ঠান্ডা হবে। আমরা অলরেডি কী জানি, যখন কোনো মেটাল ঠান্ডা হয়ে যায় তখন সে শ্রিঙ্ক করবে, এটাই নিয়ম। তাহলে যখনই কোনো মেটাল শ্রিঙ্ক করবে তখনই কী হবে, ও এবার ঠান্ডা হয়ে গেলে, শ্রিঙ্ক হয়ে গেলে আস্তে আস্তে ওর যে গ্রেন সাইজ ছিল সেটা আর ওর থাকবে না, ওটা ছোটো হতে থাকবে, তখন কী হবে, ওটার মাঝখানে একটা বাউন্ডারি তৈরি হয়ে যাবে। এই যে মাঝখানে যে বাউন্ডারিগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকে আমরা বলছি গ্রেন বাউন্ডারি। মাইক্রোস্ট্রাকচারে আমরা এই যে গ্রেন বা গ্রেন বাউন্ডারিগুলো দেখতে পাবো, এর স্পেশালিটি কী, এই গ্রেন সাইজ, গ্রেন শেপ, গ্রেনের ডাইরেকশান দেখে বলে দেওয়া যায় কোনো মেটেরিয়াল সেটা কাস্টিংয়ে তৈরি হয়েছে, না ফোর্জিংয়ে তৈরি হয়েছে, না ওটার মধ্যে ওয়েল্ডিং করা হয়েছে। শুধুমাত্র আমি মাইক্রোস্ট্রাকচার থেকে বলে দিতে পারি মাইক্রোস্ট্রাকচারটা কী করে তৈরি হয়। আমি খুব শর্টে বলে দিচ্ছি, একটা মেটাল পিসকে প্রথমে মিরর পালিশ করা হয়। মিরর পালিশ মানে একদম মুখ দেখা যাবে, এরকম চকচকে করে পালিশ করা হয়। তারপর থেকে এচিং করা হয়। এচিং ব্যাপারটা কি, কোনো একটা কেমিক্যাল দিয়ে তাকে সামান্য ঘষ, মানে ইউজ করা হবে সামান্য কেমিক্যাল, যাতে কী হবে, এই গ্রেন বাউন্ডারিগুলো ক্ষয়ে যাবে। গ্রেন বাউন্ডারি বাউন্ডারি এমনিতে উইক, বুঝতেই পারছো, গ্রেন বাউন্ডারিতে কিছু থাকে না, একটা বর্ডার, বর্ডারে কি কিছু থাকে, কিছু থাকে না। তাহলে এইগুলো যখন ক্ষয়ে যাবে, তাহলে উঁচু হয়ে থাকবে কোনগুলো, যেগুলো আমি মিরর পালিশ করে রেখেছি, মানে এই গ্রেনটা গ্রেনগুলো উঁচু উঁচু হয়ে থাকবে, তাহলে কী হবে, আমি ওইগুলো দেখতে পাবো। তো এইভাবে আমরা মাইক্রোস্ট্রাকচার তৈরি করি। ওকে, তো টাইপ অফ ফেস, টাইপ অফ ফেস বলতে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সলিড সলিউশন। সলিড সলিউশন মানে কি, আমরা অলরেডি পড়েছি প্রত্যেক মেটাল স্ট্রাকচারের একটা করে ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, প্রত্যেক মেটালে একটা করে ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, সেটা FCC হতে পারে, BCC হতে পারে, আরও অনেক রকম টাইপ হয়। আমরা বেসিক কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। তো এখানে দেখো, আমরা প্রথমে অস্টেনাইট নিয়েছি। অস্টেনাইট এখন বুঝবে না, আস্তে আস্তে বুঝবে। এটা হচ্ছে আয়রনের একটা ফেস, আগেই বলেছি আমি। আর হচ্ছে ফেরাইট, ফেরাইট হচ্ছে তোমার BCC, অস্টেনাইট হচ্ছে তোমার FCC। তাহলে কী হচ্ছে, BCC-র মধ্যে একটা কার্বন অ্যাটম ঢোকার জায়গা কোথায় থাকতে পারে? অলরেডি দেখো তোমার কিছু কিছু জায়গা আছে, কিন্তু FCC-র মধ্যে জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এই কোনটা, এই কোনটা, এই কোনটা বেশি হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু তুলনামূলকভাবে কম। তো সুতরাং এইখানে যখন কোনো অ্যাটম এসে ঢুকে পড়বে, ধরো এইটাকে আমি কার্বন অ্যাটমটা এখানে ঢুকছে, দেখতে পাচ্ছ তোমরা, তো
এইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে একটা গেস্ট, ও থাকতেও পারে নাও থাকতে পারে, যদি সমস্যায় বেড়েই যাবে। আর এই যে সলিউশনটা তৈরি হলো, একটা কার্বন ডাইঅক্সাইড একটা ক্রিস্টালের মধ্যে এসে ঢুকে গেল, এইটাকে আমরা কী বলছি সলিড সলিউশন। এছাড়া আরেকটা কী হয়, ইন্টারমেটালিক কম্পাউন্ড। ইন্টারমেটালিক কম্পাউন্ড মানে কি, সেখানে তোমার কোনো অ্যাটম কোনো মেটাল অ্যাটমের সঙ্গে এসে কম্পাউন্ড তৈরি করে ফেলেছে, মানে এইরকম। এইখানে যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার বড়ো বড়োগুলো হচ্ছে আয়রন অ্যাটম, আয়রনের সাইজ বড়ো। আর এই কালো কালোগুলো যে ছোটো ছোটোগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার কার্বন অ্যাটম, এগুলো হচ্ছে কার্বন অ্যাটম। কার্বন অ্যাটমগুলো দেখো কিন্তু বন্ড তৈরি করে ফেলেছে এখানে আয়রনের সঙ্গে, তাহলে বন্ড তৈরি করে ফেলা মানে ওরা খুব একটা সহজে যাবে না। তো সুতরাং কী বুঝতে পারছি, সলিড সলিউশনে ভ্যালেন্সি ফ্যাক্টর রুলস অ্যাপ্লাই হবে, ওকে, কিন্তু ইন্টারমেটালিক কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা ভ্যালিড হবে না। তো এটা আমরা জানবো কী করে, কোন ক্ষেত্রে কী কীরকমভাবে মানে কোন কোন অ্যাটমের মধ্যে এই এই বন্ডিংটা হবে, এই সলিউশনগুলো হবে, সেটা আমরা জানবো কী করে। তার জন্য আছে হুমরতারি রুল। হুমরতারি রুল কী বলছে, সলিড অ্যাটমস শুড হ্যাভ রেডিয়াস নো লার্জার দেন 15% অফ দ্য রেডিয়াস অফ সলভেন্ট অ্যাটম, মানে দুজনের মধ্যে 15%-এর বেশি ডিফারেন্স কখনোই হবে না। ওকে, অনেকটা আমাদের ওই ছেলে মেয়েদের এজ ডিফারেন্সের মধ্যে, তুমি কি আর তোমার থেকে বয়সে বড়ো মেয়েকে বিয়ে করতে চাইবে, চাইবে না, ঠিক সেরকম ব্যাপার। তো আজকাল যদি সবই হচ্ছে, তো আচ্ছা সলিড অ্যাটম আর সলভেন্ট অ্যাটমের মধ্যে কী হতে হবে, দুজনের সেম ইলেকট্রোনেগেটিভিটি থাকতে হবে, ওকে। আর কী হবে, দুজনের ওয়াইড রেঞ্জ অফ কম্পোজিশন থাকতে হবে, আর দুটো এলিমেন্টের সেম ভ্যালেন্সি থাকতে হবে। তো সলিউবিলিটি লিমিট কাকে বলে, সলিউবিলিটি লিমিট তোমরা অলরেডি পড়েছো, সলিউবিলিটি লিমিট মানে হচ্ছে তোমার যখন তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট কোনো সলভেন্টের মধ্যে মিশতে পারবে, একটা সলিউশন তৈরি করবে, সেটাই কি আমরা বলছি সলিউবিলিটি লিমিট। আর সলিড সলিউশন থেকে ঘাবড়ানোর কিছু নেই, সলিড সলিউশন নাথিং বাট অনেকটা ওই চিনি আর জল মিশানোর মতো, চিনি আর জল মিশানে মিশিয়ে আমরা যে সলিউশন তৈরি করি ওটা হচ্ছে লিকুইড সলিউশন। আর সলিড সলিউশন মানে দুটো সলিড এলিমেন্ট মিশে যাবে, মিশে যাবে মানে কিন্তু ওই মুড়ি চানাচুরের মতোই মিশবে, বারে বারে বলছি, ওটা কিন্তু কোনো দিনই মানে ওই একদম সিরাপের মতো মিশ, চা তৈরি হয়ে যাবে না। চায়ের মধ্যে থেকে কি আর চা পাতাকে তুমি মানে চায়ের যে ইনগ্রিডিয়েন্টসগুলোকে কি তুমি আলাদা করতে পারো, পারবে না, কিন্তু এখানে আলাদা করা সম্ভব, মানে একটা মুড়ি চানাচুরের মতো, মুড়ি চানাচুর থেকে মুড়ি আর চানাচুরকে আলাদা করে যায়। সলিড সলিউশন হচ্ছে অনেকটা সেই রকম ধরনের। আচ্ছা, তা এবার আমরা কী করবো, বাইনারি ফেজ ডায়াগ্রাম দেখবো। বাইনারি ফেজ ডায়াগ্রামের প্রথমে আমি বলবো আইসোমরফাস সিস্টেম। আইসোমরফাস সিস্টেমে দেখতে পাচ্ছ এখানে দুটো আমরা এলিমেন্ট নিয়েছি, কপার আর নিকেল, আর যথারীতি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচারকে নিয়েছি আর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোজিশনকে নিয়েছি, যেটা জেনারেল ফেজ ডায়াগ্রামের সিস্টেম। আচ্ছা, এই 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 ডাইরেকশান বরাবর কিন্তু আমরা নিকেলের অ্যামাউন্ট বাড়াচ্ছি, মানে এদিকে জিরো এখানে 100, তার মানে উল্টো হবে, এখানে কপার 100, এখানে কপার 100, এইখানে আবার কপার 0, ওকে, এটা মাথায় রাখতে হবে সবসময়। কিন্তু আমরা জেনারেলি একটাকেই ধরবো, আমরা নিকেলটাকে ধরছি। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি, গ্র্যাজুয়ালি দেখো ক্রমশ যত তোমার তুমি লেফট রাইটের দিকে যাবে তোমার মেল্টিং পয়েন্ট, যদি কপারের ডাইরেকশান থেকে বলো তাহলে বাড়ছে, নিকেলের ডাইরেকশান থেকে বললে কমছে, কারণ নিকেলের মেল্টিং পয়েন্ট বেশি। আচ্ছা, এবার আমরা মাইক্রোস্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করবো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফেজ ডায়াগ্রামে, আমি বারে বারে বলেছি মুড়ি চানাচুর মানে ঝালমুড়ির কেস, কেন বারে বারে বলছি, তার কারণ হচ্ছে আমি যখন একটা ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি যদি তোমার ফিস্ট করে থাকো, দেখো কেউ কেউ বলবে এই তুই বেশি আলু তুলে নিচ্ছিস, এই তুই বেশি চানাচুর তুলে নিচ্ছিস, তার কারণ কি, জিনিসটা ভালো করে মেশেনি। ফেজ ডায়াগ্রামও সেম জিনিস, ফেজ ডায়াগ্রামে কখনও পুরো কমপ্লিটলি কোনো জিনিস মিশবে না। তোমরা এইখানে ছবিটা দেখলে বুঝতে পারবে, ডান দিকের যে ফেজ ডায়াগ্রামের ছবিটা, সেখানে কী দেখো, যেখানে লিকুইড হচ্ছে সেখানে হচ্ছে তোমার 35% নিকেল আছে। আমি এখানে কিন্তু যে লাইনটা টানা হয়েছে সেটা কিন্তু 35% নিকেলই নেওয়া হয়েছে, তাহলে তো ওভারঅল সব জায়গায় 35% থাকা উচিত। হ্যাঁ, ওভারঅল সব জায়গাতেই টোটাল সিস্টেমের মধ্যে 35% থাকবে, কিন্তু ওভারঅল সব জায়গায় 35% থাকবে না। এইখানে দেখো জিনিসটা আস্তে আস্তে সলিডিফাই করছে, সেখানে দেখো লিকুইডের মধ্যে 35% নিকেল আছে, কিন্তু যেখানে সলিড তৈরি হয়েছে, যেখানে ছোটো ছোটো সলিড অ্যাটম মানে অ্যাটমগুলো যেখানে সলিডিফাই হয়ে গেছে, সেখানে কিন্তু দেখো 46% নিকেল হয়ে গেল, তার মানে কি কোনো জায়গায় অবশ্যই কম আছে, নাহলে ওভারঅল তো আমার 35%, তার থেকে তো বেশি কোনো দিনই হতে পারে না। সেমভাবে দেখো আস্তে আস্তে যখন জায়গাটা সলিডিফাই জোনে চলে আসছে, তখন কী হচ্ছে দেখো, সেম আলফা মানে এখানে সলিউশনটাকে আলফা বলা হচ্ছে, 43% নিকেল আছে, লিকুইডের মধ্যে দেখো কমে গেল, 32% নিকেল আছে। আচ্ছা, এইখানে দুটো রেড লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে বলা হয় লিকুইডাস লাইন, এইটাকে বলা হয় সলিডাস লাইন, কারণ কি এই লাইনটাকে ধরা হয় যে এইখানে জাস্ট সলিড হতে স্টার্ট করে,
আর এইখানে কি জাস্ট কমপ্লিটলি লিকুইড হয়ে যায়, সরি সলিড হয়ে যায়। উল্টো দিকে ভাবলে তুমি ধরতে পারো এই পয়েন্টে জাস্ট লিকুইড হয়ে যায় কমপ্লিটলি, মানে এটা 100% লিকুইড, এটা হচ্ছে 100% সলিড। ওকে, তার মানে কি এটা 100% লিকুইড না? হ্যাঁ এটা 100% লিকুইড, কিন্তু এটা হচ্ছে এই এই লাইনটা হচ্ছে সব থেকে কম টেম্পারেচারে কোনখানে 100% লিকুইড হয়, আর এটা হচ্ছে সব থেকে কম টেম্পারেচারে কোনখানে, সরি সব থেকে বেশি টেম্পারেচারে কোনখানে সলিড হয়। ওই জন্য এটাকে সলিডাস লাইন বলে, এখানে দেওয়া আছে এটা সলিডাস লাইন আর এটা লিকুইডাস লাইন। ওকে আচ্ছা, তো মাইক্রোস্ট্রাকচার থেকে মোটামুটি বুঝতে পারছো যে জিনিসটা আনইভেন ডিস্ট্রিবিউশন হবে, ফেজ ডায়াগ্রামে আনইভেন ডিস্ট্রিবিউশন হবে, এই কারণেই আমাদের মাইক্রোস্ট্রাকচারের দরকার হয়। আগের ছবিতে আমি যে দেখালাম মাইক্রোস্ট্রাকচার, মাইক্রোস্ট্রাকচারে আমরা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ওই কোনো ফেজের কেমিক্যাল কম্পোজিশন বের করে নিতে পারি। ধরো কোনো গ্রেনকে আমার সন্দেহ হচ্ছে, আমি কেমিক্যাল কম্পোজিশন ওখান থেকে বের করে নিতে পারি যে ওখানে কত পার্সেন্ট কোন এলিমেন্ট আছে, সেইখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি ওখানে কী ফেজ আছে, মেটেরিয়ালটা কী, তার মেকানিক্যাল প্রপার্টি কী, পুরো ঠিকুজিগুষ্টি চলে আসবে। আচ্ছা, তো এবার আমরা ঢুকবো টাই রুলে। টাই রুলের গুরুত্বটা কী? এরকম ধরনের যে আমি 35% জোনটা আগে সিলেক্ট করেছিলাম, সেইখানে দেখো এই ধরো আমি এই যে বি জোনটা, বি পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টে এখন তোমার পক্ষে কি বলা সম্ভব কত পার্সেন্ট নিকেল বা কত পার্সেন্ট কপার আছে? অসম্ভব ব্যাপার, কারণ আমি অলরেডি বলেছি তাহলে প্রত্যেক পয়েন্টের আমাকে মাইক্রোস্ট্রাকচার নিতে হবে, সেটা অলমোস্ট ইম্পসিবল। তো আমরা কি করব তার জন্য টাই রুল। টাই রুল কী করে? টাই রুল কোনো একটা জোনের কেমিক্যাল কম্পোজিশন চট করে বলে দেয়। কী করতে হবে তার জন্য? আমাকে ধরো বলে দিল এই টেম্পারেচারে আমাকে বলে দাও যে এত কম্পোজিশন যখন আছে, সরি এত নর্মাল কম্পোজিশন যখন আছে, আমি 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 ওভারঅলটা জানি 35% নিকেল 65% কপার, আমাকে বলা হয়েছে এত ডিগ্রি টেম্পারেচারে, ধরো এটা 1350, দেখতেই পাচ্ছ, বলা হয়েছে যে এই জোনেতে আমার বলে দাও কত পার্সেন্ট কপার কত পার্সেন্ট নিকেল আছে। সেটা করতে গেলে আমাদের কী করতে হবে? আমরা করবো কি, লাইনটাকে দুদিকে এক্সটেন্ড করে দেবো। দুদিকে যখন এক্সটেন্ড করে দেবো তখন একটা লিকুইডাস লাইনকে কাট করবে, একটা সলিডাস লাইনকে কাট করবে, দুটো লাইনকে আমি কাট করলাম। করলে এবার আমি কী করবো, ওই দুটোকে আমি পারপেন্ডিকুলারলি নামিয়ে দেবো। নামিয়ে দিলে ওটা ওখানে আমি আমার একটা কম্পোজিশন পাবো, এখানে আমি আমার একটা কম্পোজিশন পাবো। তার মানে কি এই সিএল অ্যামাউন্ট যদি আমার নিকেল থাকে তাহলে ওটা কিন্তু ওই টেম্পারেচারে লিকুইডই থাকবে। যদি সি আলফা অ্যামাউন্ট বা সিএস কোনো কোনো জায়গায় ইউজ হয়, আমি ফর্মুলাতে ওই জন্য সিএস ইউজ করেছি, সিএস অ্যামাউন্ট অফ নিকেল আমার ইউজ হয় তাহলে ওই 1350 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ওটা কিন্তু জাস্ট সলিডিফাই হবে। এই দুটো আমার পক্ষে জানা সম্ভব, এই দুটো জানা খুব একটা কঠিন কাজ নয়। তো এই দুটো আমি যখনই জেনে যাব সঙ্গে সঙ্গে আমি জাস্ট এই ফর্মুলায় পুট করে দেবো টাই রুল, তাহলে আমি ওখান থেকে কী করবো সলিড ফেস আর লিকুইড ফেস পেয়ে যাবো। এই টাই রুলের ফর্মুলা থেকে ঘাবড়ানোর কিছু নেই, এটা একদম বেসিক ম্যাথামেটিক্স, তুমি যদি বাড়িতে বসে একটু ভাবো তাহলে তুমি পেয়ে যাবে। আসলে আমি কী করেছি, সি জিরো বাই সি এল, সি জিরো মানে কোনটা, এইখান থেকে এই অবধি, মাইনাস সি এল, সি এল মানে কী করেছি এইখান থেকে এইটা, তার মানে আমি আসলে কী লিখলাম আর, তাহলে উপরে আমি লিখলাম আর, তার নিচে কী লিখেছি দেখো সি এস মাইনাস সি এল, সি এস মানে কোন কতটা, এইখান থেকে এতটা, সি এস বা সি আলফা মাইনাস সি এল বাই এতটা, তার মানে আর প্লাস এস মানে টোটালটা, আর বাই টোটালটা, সেমভাবে নিচেরটাতে হবে দেখবে এস বাই আর প্লাস এস। এটা খুব একটা কঠিন ফর্মুলা কিছু না, খুব একটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করে কিছু আসেনি, এটা নর্মাল তোমার ওই আনুপাতিক ভাগ আর যদি করে থাকো, আনুপাতিক রেশিও যদি চ্যাপ্টার করে থাকো সেইখান থেকে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এবার আমি ঢুকবো ইউটেকটিক সিস্টেমে। ইউটেকটিক সিস্টেমের বৈশিষ্ট্য কী? দেখো আগের যে আইসোমর্ফাস সিস্টেমটা ছিল ওখানে কিন্তু গ্র্যাজুয়ালি তোমার মেল্টিং পয়েন্ট কমেছে, যত আমি কপারের অ্যামাউন্ট বাড়িয়েছিলাম তত ওর ওভারঅল মেল্টিং পয়েন্টটা কমেছে। কিন্তু যখনই ইউটেকটিক সিস্টেমে ঢুকে যাবো দেখতেই পাচ্ছ মাঝখানে একটা জায়গায় হঠাৎ করে ডাউন হয়ে গেছে, এই জায়গাটা দেখো মেল্টিং পয়েন্ট সব থেকে কম, তারপরে কিন্তু আবার বেড়েছে। তার মানে একটা অ্যামাউন্ট অফ আমি যদি এজি মেশাই তার মানে কী হবে, ওখানে তোমার ওর মেল্টিং পয়েন্ট কমে যাবে, আবার একটা টাইম পর ওটা বাড়তে থাকবে। তার প্রথমে কমবে তারপরে বাড়বে এই যে সিস্টেমটা, আর মাঝখানে আমি কী কর কী পাবো একটা লো মেল্টিং পয়েন্ট জোন পাবো। এই লো মেল্টিং পয়েন্ট থেকেই এসছে তোমার ইউটেকটিক শব্দটা। ইউটেকটিক শব্দটার মানেই হচ্ছে ইজিলি মেল্টেড। ইউটেকটিক এলিমেন্ট তার মানে কি, আমি যেখানে কোনো দুটো ইউটেকটিক অ্যালয়টা কি, যখন দুটো নির্দিষ্ট অ্যামাউন্ট আমি অ্যালয় মেশাবো তখন ওটা অটোমেটিক লো মেল্টিং পয়েন্টে চলে যাবে, তাহলে আমার পক্ষে ওটাকে গলানোর সুবিধা হবে। তো এইটাকে আমরা কী বলছি ইউটেকটিক রিয়াকশান। ইউটেকটিক রিয়াকশানটা কি, দেখো একটা লিকুইড ছিল, লিকুইড থেকে তোমার সরাসরি একটা দুটো সলিড ফেস তৈরি হয়, তাহলে একটা লিকুইড থেকে দুটো সলিড তৈরি হলো,
ওই জন্য এখানে লিকুইড ইকুয়ালস টু আলফা প্লাস বিটা লেখা আছে। কোনো কোনো জায়গায় দেখবে লেখা আছে লিকুইড ইকুয়ালস টু সলিড ওয়ান প্লাস সলিড টু। এটা নিয়ে আমরা আরও ফেজ ডায়াগ্রামে নেক্সট যে আমার সেকেন্ড পার্ট যে আছে সেকেন্ড পার্টে আমরা আয়রন কার্বন ডায়াগ্রামে টাই রুলের অঙ্ক করব আর এই ফেজ ডায়াগ্রাম নিয়ে অনেক কথা বলবো। আচ্ছা আলফা বিটা এটা একটুখানি নতুন জিনিস হচ্ছিলো কপার এজি দুটো আলাদা আলাদা থেকে হঠাৎ করে আমার আলফা বিটা কেন চলে এলো, কারণ আমরা এখানে দুটো ফেজ ধরছি, কারণ যখন কপার আর তোমার এজি দুটো মিক্সিং হচ্ছে সিইউ আর এজি তখন দুটোকে আমরা দুটো আলাদা নাম দিচ্ছি, একটাকে বলছি আলফা একটাকে বলছি বিটা। এটা অ্যাকচুয়ালি যখন সলিড সলিউশনে চলে আসছে তখন তো আর ওটা পুরোপুরি কপার থাকছে না, ওর প্রপার্টিও থাকে না, কপারের সঙ্গে ইজি যখনই মিশে যাচ্ছে তখন একটা নতুন অ্যালয় তৈরি হচ্ছে, তাহলে আমি ওকে পুরোপুরি কপার বলবো কী করে। সেই কনসেপ্ট থেকেই তোমার এখানে কপার আর এই আলফা আর বিটা এই দুটো নাম ইউজ করা হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। নেক্সট হচ্ছে গিবস ফেজ রুল। গিবস ফেজ রুল ছাড়া আমাদের ফেজ ডায়াগ্রাম ড্রই করা সম্ভব না। গিবস ফেজ রুল তৈরি হচ্ছে সম্পূর্ণ থার্মোডাইনামিক্সের ওপর বেস করে। এখানে কি আমরা পাবো, গিবস ফেজ রুল কী বলবে, দেখো গোটা গোটা করে ফর্মুলা লেখা আছে, চারটে মাত্র টার্ম, পি প্লাস এফ ইকুয়ালস টু সি প্লাস এন। মানেটা কি, পি মানে হচ্ছে নাম্বার অফ ফেজ প্রেজেন্ট, এফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এন মানে হচ্ছে নাম্বার অফ নন কম্পোজিশনাল ভেরিয়েবল, সি মানে হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস। কিছুই বোঝা গেল না, বোঝাচ্ছি এক এক করে। তার জন্য আমাদের একটু এক্সপ্লেনেশানে যেতে হবে, খালি জিনিসগুলো একটু মাথায় রাখো কোনটাকে কী বললাম। ডিগ্রি অফ ফ্রিডমটা আমি লাস্ট বোঝাবো। এন মানে নাম্বার অফ নন কম্পোজিশনাল ভেরিয়েবল মানে টেম্পারেচার প্রেশার যেগুলো নন কম্পোজিশনাল, কম্পোজিশন বাদ দিয়ে। আচ্ছা সি মানে নাম্বার অফ কম্পোনেন্ট, যেমন আগেরটা আমি করলাম কি বাইনারি, বাইনারি মানে দুটো কম্পোনেন্ট। আচ্ছা পি মানে কি ফেজ, ফেজ মানে কী কী বলছি, ফেজ মানে বলছি কি এই যে আলফা এটা একটা ফেজ, বিটা এটা একটা ফেজ, লিকুইড এটা একটা ফেজ, আবার আলফা প্লাস বিটা এটা একটা ফেজ, আবার লিকুইড প্লাস আলফা এটা একটা ফেজ, আবার তোমার লিকুইড প্লাস বিটা এটা একটা ফেজ। তাহলে টোটাল কটা ফেজ হলো, ছ রকমের ফেজ হতে পারে। আবার লিকুইড প্লাস আলফা প্লাস বিটা যেটা ইউট্যাকটিক পয়েন্টে আছে সেটা একটা ফেজ হতে পারে। ওকে আচ্ছা চলো আমরা গিবস ফেজ রুলের এক্সপ্লেনেশানটা দেখি। গিবস ফেজ রুল আমি এক্সপ্লেন করার জন্য প্রথমেই বলে দিচ্ছি, আমরা যে কোনো মেল্টিং করি কীভাবে, আন্ডার আ কনস্ট্যান্ট প্রেশার, সাধারণত খুব রেয়ার কেসে দিই আমরা, কিছু কিছু কেস ছাড়া দেখি মানে লো প্রেশারে আমরা করি না, তাহলে কনস্ট্যান্ট প্রেশারে আমরা মেল্টিং করি। তাহলে কনস্ট্যান্ট প্রেশার মানে প্রেশার কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ভেরিয়েবল বলতে এন ইকোয়ালস টু ওয়ান, কারণ অনলি টেম্পারেচার ভ্যারি করছে। টেম্পারেচার ভ্যারি করলে কী হবে, তোমার জিনিসটা সলিডিফাই হবে, মেল্ট করবে। আচ্ছা আমি কপার এজি সিস্টেমটা ধরছি, তাহলে কপার এজি সিস্টেম ধরলে সি ইকোয়ালস টু টু। আচ্ছা তাহলে যদি সি টু আর এন ওয়ান বসিয়ে দিই তাহলে পি এফ পি প্লাস এফ ইকোয়ালস টু এখন কি থ্রি হয়ে গেল, মিটে গেল। এবার আমি তিনটে কেস বলবো। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল ফেজ প্রেজেন্ট, সিঙ্গেল ফেজ প্রেজেন্ট মানে আলফা বিটা লিকুইড, এই তিনটে ফেজ আছে। আগে আমি বলেছি ছ রকমের টোটাল ফেজ হতে পারে, টোটাল সাত রকমের ফেজ হতে পারে, আলফা বিটা লিকুইড, আলফা প্লাস বিটা, আলফা প্লাস লিকুইড, বিটা প্লাস লিকুইড, আর লিকুইড প্লাস আলফা প্লাস বিটা। আমি একবার ছবিটা তোমাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানে এটা দেখো আলফা ফেজ, মানে এই এতটা জোন এটা হচ্ছে পুরো আলফার জোন, এটা হচ্ছে বিটার বাড়ি। ওকে এই পুরো বাড়িটা হচ্ছে, মহলটা হচ্ছে তোমার লিকুইডের, সরি বেশি দূর লাইন টেনে দিলাম, এতটা এই জায়গাটা হচ্ছে তোমার আলফা প্লাস লিকুইডের, এই জায়গাটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটার, এই জায়গাটা হচ্ছে তোমার বিটা প্লাস লিকুইডের, আর তিনটেই আমি পাবো কোন জায়গাতে, এই জায়গাটাতে। ওকে তাহলে টোটাল এই কটা সিস্টেম আমার হতে পারে। আচ্ছা তো আমি কোথায় শুরু করছিলাম, সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ মানে কি, ওই যে বললাম শুধু আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, বা লিকুইড থাকতে পারে, তার মানে পি ইকোয়ালস টু ওয়ান, তাহলে তোমার ডিগ্রি অফ ফ্রিডম কী হবে, টু। এই ডিগ্রি অফ ফ্রিডম মানেটা কি, ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে আমি টেম্পারেচার এফ যখন টু হবে, তার মানে আচ্ছা অ্যাক্সিসে আমাদের দুটো অ্যাক্সিসে কী কী আছে, টেম্পারেচার কম্পোজিশন, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম কত হতে পারে, টু। কী কী, টেম্পারেচার ভ্যারি হতে পারে, কম্পোজিশন ভ্যারি হতে পারে। টেম্পারেচার ভ্যারি হলেও তোমার ওই আলফা জোনের মধ্যেই থাকবে, কম্পোজিশন ভ্যারি হলেও আলফা জোনের মধ্যে থাকবে, এটাই হলো ডিগ্রি অফ ফ্রিডম টু। আচ্ছা ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান মানে কি, কোন কেসে হতে পারে, যখন দুটো করে ফেজ প্রেজেন্ট থাকবে, টু ফেজ প্রেজেন্ট, মানে পি ইকোয়ালস টু টু। পি ইকোয়ালস টু টু হলে কী হবে, এফ ইকোয়ালস টু ওয়ান, তার মানে আইদার টেম্পারেচার ভ্যারি করতে পারে অর কম্পোনেন্ট ভ্যারি করতে পারে, মানে দুটোকে আমি একসঙ্গে যদি ভ্যারি করি আমার পক্ষে কিন্তু এই এই লিকুইড প্লাস আলফা বা লিকুইড প্লাস বিটা বা লিকুইড প্লাস বা আলফা প্লাস বিটা পাওয়া সম্ভব না, যে কোনো একটাকে ভ্যারি করতে পারি। তারপর হচ্ছে থ্রি ফেজ প্রেজেন্ট, থ্রি ফেজ প্রেজেন্ট মানে কি, লিকুইড প্লাস আলফা প্লাস বিটা, মানে ওই ইউট্যাকটিক পয়েন্ট যেটা আমি বলেছিলাম,
তো ইউট্যাকটিক পয়েন্ট পি ইকোয়ালস টু থ্রি মানে ডিগ্রি অফ ফ্রিডম জিরো হয়ে গেল। জিরো মানে কি? আমি কিন্তু কোনো কিছুকেই ভ্যারি করতে পারবো না। তাহলে ছবিটা আমরা আর একবার দেখব, দেখা যাক। দেখো এই পয়েন্টে আমি কি টেম্পারেচার বা ইয়ে ভ্যারি করতে পারবো? এই পয়েন্টটায় কোনো দিকেই যদি তুমি শিফট করো তাহলে দেখো ও কিন্তু অন্য জোনে ঢুকে যাচ্ছে, তার মানে এই পয়েন্টে ডিগ্রি অফ ফ্রিডম জিরো। ওকে চলো তাহলে তোমার নেক্সট টপিক হচ্ছে আয়রন কার্বন ডায়াগ্রাম, তোমরা নেক্সট লেকচারে পাবে। আচ্ছা ইম্পর্ট্যান্ট কিছু নোট দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা অলরেডি বলেছি এটা থার্মোডাইনামিক্সের উপর বেস করে তৈরি হয়। আচ্ছা যে লাইনগুলো আমরা ফেজ ডায়াগ্রাম ড্র করি সেগুলো হচ্ছে ফেজ যে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, আদারওয়াইজ আমরা চট করে কোনো লাইন টানবো না। হরাইজন্টাল যে লাইনগুলো সেইগুলোকে বলা হয় ইনভ্যারিয়েন্ট লাইন। ইনভ্যারিয়েন্ট লাইন কি? ডিগ্রি অফ ফ্রিডম জিরো মানে ওখানে কোনো ভ্যারিয়েবল নেই, ডিগ্রি অফ ফ্রিডম জিরো ওটাকে আমরা ইনভ্যারিয়েন্ট লাইন বলি। আর যে কোনো ইনভ্যারিয়েন্ট রিয়াকশন সবসময় রিভার্সেবল হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। রিভার্সেবল মানে কি? বোথ সাইড যে রিয়াকশান হয় সেটাকে আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম, সেটাকে আমরা বলি রিভার্সেবল প্রসেস। আমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ে এসেছি, এরকম ধরনের সাইন দেখেছি, এই সাইনটা তোমরা দেখেছো অলরেডি। ওকে তো আয়রন কার্বন ডায়াগ্রাম দেখার জন্য তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। থ্যাংক ইউ।